এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী হলেন নোরা ফাতেহি। যেই গানেই তাকে দেখা যাচ্ছে তাই হিট হয়েছে। অন্তত অল্প সময়ে গ্ল্যামার দুনিয়ায় পাকা পোক্ত জায়গা করে নিয়েছেন এই সুন্দরী। কিন্তু অভিনেত্রীর কি অহংকার হয়েছে? সম্প্রতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামে মানহানির মামলা করেছেন। এই নায়িকার বিরুদ্ধে 200 কোটির মানহানির মামলা করেছেন তিনি। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা করার চেষ্টা করেছেন এই বলি অভিনেত্রী, এমনটাই অভিযোগ নোরার। স্বাভাবিকভাবেই দুই বলি সুন্দরীর এই ক্যাট ফাইট নিয়ে বিস্তর চর্চা ইতিমধ্যেই চলতে শুরু করেছে। এমনকি মালাইকার সঙ্গেও তার ঝগড়ার কথা বলিউডের আড়িপাতলেই কিন্তু শোনা যাচ্ছে, যদিও তা কেবলই নাটক। এখনও মল্লা এবং নোরা নাকি ভালোই বন্ধু। এখন 5 কোটি টাকার মালিক নোরা, কিন্তু একসময় মাত্র 5000 টাকা নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি, এমনটাই কিন্তু সূত্রের খবর। 3000 টাকা বেতনেও কাজ করেছেন অভিনেত্রী নোরা। একসময় একটি নাচের সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে তিনি এক সপ্তাহে বেতন পেতেন মাত্র 3000 টাকা। 200 কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে নোরার। অভিনেত্রীকে কোনো দামি উপহার তিনি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে ইডি। তিনি এই মুহূর্তে বলি ডিভা, কিন্তু সম্প্রতি সময়ে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নোরা ফাতেহির।